মশার উৎপাত রোধে 5টি কার্যকরী উপায় জানুন। বর্ষাকালে মশার উৎপাত একটু বেড়েই যায়। ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়ার মতো জটিল রোগগুলো হয় মশার কামড়ে। মশা তাড়ানোর কিছু উপায় জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ফেমিনা। প্রথম, গামলা বা টবে পানি জমিয়ে রাখবেন না, জমানো পানি থেকে মশার বিস্তার হয়। দ্বিতীয়, রাতে ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমান। তৃতীয়, রসুনের মধ্যে রয়েছে লার্ভিসিডাল উপাদান, তাই এটি মশা রোধে সাহায্য করে। কয়েকটি রসুনের কোয়া নিয়ে একে 2 কাপ পানির মধ্যে সিদ্ধ করুন। তরলটি ঠান্ডা হয়ে এলে একটি স্প্রে বোতলে ঢুকিয়ে ঘরের কোণগুলোতে স্প্রে করুন। চতুর্থ, নিম তেল মশা নিবারক হিসেবে খুব ভালো কাজ করে। নিম তেল ও নারকেল তেল সমান অনুপাতে একটি ছোট বোতলে নিন। সারা শরীরে এটি মাখুন, এতে মশা কামড়াবে না। পঞ্চম, তুলসী পাতা মশার লার্ভাকে ধ্বংস করতে পারে, এতে মশা জন্মায় না। তুলসী পাতা বারান্দায় বা জানলার কাছে রাখুন। এছাড়া তুলসী পাতার তেল শরীরে স্প্রে করতে পারেন, এতে মশা কামড়াবে না।